সরকারি নিযুক্তিত সামাজিক সমতা। অধ্যক্ষ মহোদয়, আমি প্রায় লক্ষ্য করো যে এটা পরিয়ালত কেবাজনো সরকারি চাকরিয়াল থাকার বিপরীতে কিছুমান পরিয়ালত এজনো সরকারি চাকরিয়াল নাই। যিমান সম্ভব অধিক পরিয়ালত সরকারি চাকরির উপস্থিতি নিশ্চিত করার জড়িয়তে সরকারি নিযুক্তিত সামাজিক সমতার বাতাবরণ সৃষ্টি করা হব। আর এনে দৃষ্টিকোণ আগত রাখি মই ঘোষণা করবলৈ পাই আনন্দিত হৈছো যে এই নিযুক্তি প্রক্রিয়া অব্যাহত রখার সময়ত আমার সরকারে সামাজিক সমতা প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করব। আর সেয়ে আমি যিসমূহ পরিয়ালত সরকারি বা রাজহুয়া খণ্ডত এজনো চাকরিয়াল নাই তেওঁলোকক সুবিধা দিয়ার অর্থে সিদ্ধান্ত লৈছো যে তেনে প্রার্থীয়ে মুঠ প্রাপ্ত নম্বরের সঙ্গে 5% অতিরিক্ত নম্বর লাভ করব। তৃতীয় আর চতুর্থ বর্গর সকল পদর নিয়োগ প্রক্রিয়াত প্রার্থী বাছনির গুণগত মানের সঙ্গে আপোষ নকরাকৈ এই ব্যবস্থা কার্যকরী হব। এই উদ্দেশ্যে আমি চলিত বছরতে এখন নতুন বিধেয়ক উত্থাপন করি। সরকারি নিযুক্তিত সামাজিক সমতা। অধ্যক্ষ মহোদয়, আমি প্রায় লক্ষ্য করো যে এটা পরিয়ালত কেবাজনো সরকারি চাকরিয়াল থাকার বিপরীতে কিছুমান পরিয়ালত এজনো সরকারি চাকরিয়াল নাই। যিমান সম্ভব অধিক পরিয়ালত সরকারি চাকরির উপস্থিতি নিশ্চিত করার জড়িয়তে সরকারি নিযুক্তিত সামাজিক সমতার বাতাবরণ সৃষ্টি করা হব। আর এনে দৃষ্টিকোণ আগত রাখি মই ঘোষণা করবলৈ পাই আনন্দিত হৈছো যে এই নিযুক্তি প্রক্রিয়া অব্যাহত রখার সময়ত আমার সরকারে সামাজিক সমতা প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করব। আর সেয়ে আমি যিসমূহ পরিয়ালত সরকারি বা রাজহুয়া খণ্ডত এজনো চাকরিয়াল নাই তেওঁলোকক সুবিধা দিয়ার অর্থে সিদ্ধান্ত লৈছো যে তেনে প্রার্থীয়ে মুঠ প্রাপ্ত নম্বরের সঙ্গে 5% অতিরিক্ত নম্বর লাভ করব। তৃতীয় আর চতুর্থ বর্গর সকল পদর নিয়োগ প্রক্রিয়াত প্রার্থী বাছনির গুণগত মানের সঙ্গে আপোষ নকরাকৈ এই ব্যবস্থা কার্যকরী হব। এই উদ্দেশ্যে আমি চলিত বছরতে এখন নতুন বিধেয়ক উত্থাপন করি। সরকারি নিযুক্তিত সামাজিক সমতা। অধ্যক্ষ মহোদয়, আমি প্রায় লক্ষ্য করো যে এটা পরিয়ালত কেবাজনো সরকারি চাকরিয়াল থাকার বিপরীতে কিছুমান পরিয়ালত এজনো সরকারি চাকরিয়াল নাই। যিমান সম্ভব অধিক পরিয়ালত সরকারি চাকরির উপস্থিতি নিশ্চিত করার জড়িয়তে সরকারি নিযুক্তিত সামাজিক সমতার বাতাবরণ সৃষ্টি করা হব। আর এনে দৃষ্টিকোণ আগত রাখি মই ঘোষণা করবলৈ পাই আনন্দিত হৈছো যে এই নিযুক্তি প্রক্রিয়া অব্যাহত রখার সময়ত আমার সরকারে সামাজিক সমতা প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করব। আর সেয়ে আমি যিসমূহ পরিয়ালত সরকারি বা রাজহুয়া খণ্ডত এজনো চাকরিয়াল নাই তেওঁলোকক সুবিধা দিয়ার অর্থে সিদ্ধান্ত লৈছো যে তেনে প্রার্থীয়ে মুঠ প্রাপ্ত নম্বরের সঙ্গে 5% অতিরিক্ত নম্বর লাভ করব। তৃতীয় আর চতুর্থ বর্গর সকল পদর নিয়োগ প্রক্রিয়াত প্রার্থী বাছনির গুণগত মানের সঙ্গে আপোষ নকরাকৈ এই ব্যবস্থা কার্যকরী হব। এই উদ্দেশ্যে আমি চলিত বছরতে এখন নতুন বিধেয়ক উত্থাপন করি।